অগ্নিকাণ্ড ফারা ভূমিকম্প ভূমিদাস সিপিবি স্বেচ্ছাসেবকরা যেমন কাজ করে আপনারা জানেন এই ফায়ার সার্ভিস কর্মীরাও সেই নিবেদিত প্রাণ স্বেচ্ছায় আমাদের ভলান্টিয়াররা স্বেচ্ছায় কোন রকমের প্রত্যাশা ব্যতীত কাজ করে কিন্তু এই যে ফায়ার সার্ভিস বিএনসিসি আমাদের সঙ্গে সর্বকালে আমাদের সহযোগিতা প্রদান করে তারে হাত বা ধারাবাহিকতায় আজকে তারা আমাদের এই মাঠে যে সহযোগিতা হচ্ছে প্রদান করছে কৃতজ্ঞতা জানাই তাদেরকে জানাই সুবাসিত মালায় স্মিরণে সঞ্জীবিত আমার অন্তরের প্রত্যন্ত প্রদেশের উদ্ধার করানি ঘর্ষণ অন্তরে সাথীয় বন্ধুরা আজকে এই যে অনুষ্ঠানে সাথী বন্ধুরা এবারে আজকের আমার আমাদের অনুষ্ঠানে সবল দিক কোনটা এবং দুর্বল দিক যদি কোনটা হয়ে থাকে এই মাঠ মহারাজ তো আজকের আমাদের এই সভাপতি সাহেব সেটা আমাকে নির্দেশনা দেবেন তার বক্তৃতার মাধ্যমে যদি আমরা সফল কাম হয়ে থাকি তবে আমাদের বললে বাধিত করবেন যদি দুর্বল দিক থাকে আমাদের বলবেন যে অমুক অমুক দুর্বল দিক আমরা সেটা সমাধান করতে পারবো আশা করি তো সাথে বন্ধুরা এই পর্বে আপনাদের সম্মুখে মূল্যায়ন করে যাচ্ছেন আজকের সভা সভাপতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যারা মিলন চন্দ্র তালুকদার যারা মিলন চন্দ্র আমরা জানি যে আমরা যত সচেতন হব আমাদের জার্নালের ক্ষয়ক্ষতি তত আমাদের কম আমরা আজকে যে মহড়াটা দেখলাম যে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করি সেখান থেকে আমাদের একটা সময় থাকে যখন আমাদের এই ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয় তখন আমরা যখন আমরা সিগন্যালগুলো পেয়ে থাকি তখন আমরা কী প্রস্তুতি নিই আর যখন আমরা আমাদের মাঝে ঘূর্ণিঝড়টা আঘাত হানে তখন আমরা কী কার্যক্রম গ্রহণ করি এবং ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার পরে আমরা কী কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি আর আমাদের সমাজে যারা আছেন যারা মাতৃত্বর আছেন যারা প্রতিনিধি আছেন তারা এখানে কী ভূমিকা পালন করে যারা মসজিদ মন্দিরে যারা আছেন ইমাম সাহেব পুরোহিত যারা আছেন তারা কী ভূমিকা পালন করেন তাও এখানে সুন্দরভাবে ফুটে উঠছে আমি মনে করি আজকের যে আমাদের যে মহড়াটা আয়োজন করা হয়েছে এখানে আমরা যে মহড়াটা সকলে আমরা উপভোগ করছি এটি একটি সার্থক মহড়া আমরা প্রতি বছরই আমাদের এই সিপিপির মাধ্যমে বিদ্যুৎ গ্রাম মন্ত্রণালয়ের মাধ্যমে এই আমাদের এই মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও আমাদের হবে আমি মনে করি এই এটিকে সার্থক মহড়া এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আর কিছু বলেন নাই সবাইকে ধন্যবাদ এবারে বিচারক মণ্ডলী নির্বাচিত করেছেন অত্যন্ত দক্ষতার সহিত তো এভাবে আমি বিজয়ীদের নাম ঘোষণা করছি তো তৃতীয় হয়েছে বাউল রনি হালদার দ্বিতীয় হয়েছে জেলে যারা
আবু হারে সিপিবি ভলান্টিয়ার প্রথম হয়েছে পাগল বিন্দু সাউদান বিন্দু সাউদান ঠিক আছে এ পারবে ঠিক আছে হ্যাঁ অফকোর্স প্রথম পুরস্কার বিতরণ করছে আজকের এই সভার সভাপতি জনাব মিলন তালুকদার প্রথম পুরস্কার বিন্দু সাউদানের হাতে তুলে দিচ্ছে একটু আচ্ছা এবারে কিছু হয়েছে আপনারা জানেন যে আবু হানিফ আবু হানিফের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আজকের সভা সভাপতি এবং আমাদের সিপিবি কর্মকর্তা জনাব আরাফাতুল ইসলাম জনাব আরাফাতুল ইসলাম এবারে তৃতীয় পুরস্কার বাউল রনি হাওলাদার এবং তার গ্রুপে পুত্র পুরস্কার বিতরণ করছে আজকের সভার সভাপতি এবং আজকে এই ইউনিয়নের ডেপুটি ইউনিয়ন টিম লিডার ও একবারে নিবেদিত প্রাণ শিল্পী আছে তাদের পুরস্কার বিতরণ করা হবে আমাদের পরে আপনাদের কর্মময় ধর্মময় নিরাময় সুদীর্ঘ সুন্দর শান্তি জীবন কামনা করি আরো কামনা করি আপনাদের যেন আগামী অনুষ্ঠানে এমনি ভাবে আপন করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাছাড়া এমপি সাহেবের প্রতিনিধি উনি এখানে উপস্থিত হয়েছেন আমি ওনাকেও অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আরো অভিনন্দন জানাই আপনারা সবাই সামনে আসুন আমার আপনাদের সম্মানী বাতা এবং পুরস্কার বিতরণ এখনই করা হবে টেকনিশিয়ান মহোদয় আপনাকে বিশেষ অনুরোধ করা হলো আপনি আমাদের মতো সামনে আসুন টেকনিশিয়ান মহোদয় আপনাকে বিশেষ করার জন্য আপনি আমাদের মতো সামনে আসুন আমাদের টেকনিশিয়ান মহোদয়কে এই আমাদের যে অত্যন্ত পরিশ্রম করছেন আমাদের দুশাখালী নার্সিংয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন
তাকে এখন পুরস্কৃত করবেন লাভ লাভ মেরে যারা ইকবাল মাহমুদ ডেপুটি ডিরেক্টর মাঠবাড়ি উপজেলা শাখা पानी भी तो ना कि ऊपर खाओ ना सुंदर अनुष्ठान कृतज्ञता प्रकाश करो अपन साथा जानि सबाई दुआ करें अपन दुआ करी अपनारा अपन उज्जवल भविष्य आरो उज्जवल हक धन्यवाद सबाई के सहयोगी जनाब आजमल होता मिठू हमें एक युव प्रधान बांग्लादेश रेड क्रिसेंट सोसाइटी गवर्नमेंट ने अपना उद्देश्य लिए बोल रहे हैं असल में तुम्हारा कुछ नहीं ए अपनारा तुम्हारा मात्र एक दिन परिचय है ना বিশলে কয়েক ঘন্টার আগে পরিচয় যদি তিন দিন হয়তো আসতে পারতেন সুযোগ থাকতো আমার মনে হয় যে দর্শক আমাদের চোখের পানি মনে হয় না ফলে যেত অবশ্যই আমার বিশেষ ছিল তো এরকম 64টা জেলায় হাতে ভাই ঘোরার সুযোগ হয়েছে এরকম অনেক অনেক